ওরে বল বল তো নয় এক একটা যেন অগ্নি বারুদ। মোস্তাফিজুর রহমানের অগ্নিঝরা বোলিংয়ে কোপকাত হলো কলকাতার ব্যাটাররা। দর্শক টসে হেরে বল করতে নেমে কলকাতার ব্যাটারদের চেপে ধরে মোস্তাফিজরা। একের পর এক উইকেট হারিয়ে ইনিংসের প্রথম থেকে চাপে পড়ে কলকাতা। প্রথম দুই ওভারে উইকেট না পেলেও রানের অঙ্কটা বড় করতে দেননি মোস্তাফিজুর রহমান। এদিকে ইনিংসের শেষ ওভারে বল করতে এসে মোস্তাফিজুর রহমান নিয়েছেন জোড়া উইকেট। প্রথম বলেই কলকাতার ক্যাপ্টেন সিরিয়াস আয়ার ও ওই ওভারের চতুর্থ বলে মিচেল স্টার্ককে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। আজকের ম্যাচে চার ওভার বল করে মাত্র 22 রান দিয়ে তুলে নেন দুইটি উইকেট। তো দর্শক, আজকের ম্যাচে মোস্তাফিজুর রহমানের এমন দুর্দান্ত বোলিং কেমন লাগলো আপনাদের? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।